আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আলান হামসা সুইডেন থেকে, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রমজান মোবারক সবাইকে। রমজানের রোজা রেখে আমরা চেষ্টা করছি বাংলাদেশের যে সমস্ত মানুষরা উদ্বিগ্ন হয়ে আছে, যে সমস্ত বাবা মারা উদ্বিগ্ন হয়ে আছে, অ্যানসাস হয়ে আছে, তাদের ছেলেমেয়ের এবারে অ্যাডমিশনে কি হবে সেটা নিয়ে ডিসকাস করার জন্য। তো আমরা আজকে নর্ডিক টার্নসের পক্ষ থেকে ইনভাইট করেছি আমাদের একজন স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হামসা ইউনিভার্সিটির, যিনি এখন স্টকহোমে অবস্থান করছেন। এবং আমি বলবো যে আমার খুব কাছের এক ছোট ভাই, তাকে আমরা ইনভাইট করেছি। তার কাছ থেকে আমরা শুনবো আজকে যে যে টপিকগুলো নিয়ে আমি বলেছি, যে যদি স্টাডি কমপ্লিট না করি বা স্টাডি কমপ্লিট করার না করে যদি আমি জব শুরু করে দিই তাহলে কি ধরনের পরিস্থিতি হতে পারে এবং বর্তমানে কারেন্ট সিচুয়েশনটা কি আছে, এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন হবে। এবং আরো কথা থাকবে তৌকির, কাজী তৌকিরকে নিয়ে। কাজী তৌকির ভাই আমাদের সাথে আসছেন, আমি ইনভাইট করছি মিস্টার কাজী তৌকির। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আপনি ক্লিয়ারলি ভয়েস শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি শুনতে পাচ্ছি। জি, রমজান মোবারক ইউটিউব। আমাদের দর্শক আজকে সাথে আছেন, নর্ডিক টার্নসের ফলোয়ার্স, ইউটিউব ফলোয়ার্স এবং নর্ডিক টার্নসের এক্সিস্টিং আপকামিং কাস্টমার্স এবং যে সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা প্রতিনিয়ত আমাকে কোশ্চেন করে প্রচুর নক করতে থাকে কিন্তু আমি সময়ের অভাবে অ্যানসার করতে পারি না। তো তাদেরকে আজকে আমি ইনভাইট, এই লাইভ সেশনে ইনভাইট করেছি এবং আপনাকেও ইনভাইট করেছি আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য আমাদের সাথে। জি জি, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। তো আমি জানতে চাচ্ছি প্রথমেই আপনার সম্বন্ধে, আপনি কোথায় আছেন, কি করছেন এবং সুইডেনে কিভাবে আসলেন? আচ্ছা আচ্ছা, জি, অত অনেক বড় স্টোরি না, শর্ট করে বলি। আমার নাম কাজী তৌকির আর আমি সুইডেনে এসেছি 2018 এ মাস্টার্স প্রোগ্রামে ইন্টারন্যাশনাল মার্কেটিং এ হ্যামস্টার ইউনিভার্সিটিতে, আর এখনো করছি, কন্টিনিউ করছি আমি স্টাডি। আমার হচ্ছে থিসিস নিয়ে এখন আমি ব্যস্ত, থিসিসটাই হচ্ছে আমার লাস্ট সেমিস্টারের যে থিসিসটা ওইটাই এখন আমার মানে কারেন্টলি চলতেছে আর কি। আর সাইড বাই সাইড আমি অলসো ডুইং আ জব, ফুল টাইম জব ইন এয়ারপোর্ট, অ্যাকচুয়ালি আপনার স্টকহোমের যে এয়ারপোর্টটা, আরলান্দা এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আমাদের, আই'ম ওয়ার্কিং দেয়ার ফুল টাইম হিসেবে, আর সাইড বাই সাইড থিসিসটাও কন্টিনিউ করছি। সো এতটুকুই হচ্ছে মোটামুটি আপডেট আর কি। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন অবস্থান করছেন কোথায়? হামসাতে নাকি স্টকহোম? স্টকহোমে ভাই, স্টকহোম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো স্টকহোমের বর্তমান পরিস্থিতি যদি একটু বলতেন, করোনা নিয়ে বা কোভিড-19 নিয়ে। জি জি জি, ইয়া, সো বেসিক্যালি করোনাতে এখানে কোম্পানিজ যেগুলো ছিল বা রেস্টুরেন্টস যাই বলি না কেন, কমার বেশি, দে ওয়ার নেভার ক্লোজড, টু সাম এক্সটেন্ট এগুলো খোলা ছিল, এন্ড দেন কাস্টমার্স কম ছিল এবং ইন আ সেন্স যারা জব করত, হাউ দে গট এফেক্টেড ইজ, ফর এক্সাম্পল একজন দিনে এক মাসে ধরেন 90 ঘন্টা কাজ করত, যেহেতু এখন কাস্টমার কম, অর্ডার কম, সেক্ষেত্রে ধরেন সেটা কমে গিয়ে হয়ে গেছে ধরেন 15-20 ঘন্টা, বা যাদের ধরেন এরকম অফিসিয়াল কোনো ডকুমেন্টেশন বা কন্ট্রাক্ট ছিল না, which is very important when if you are working in Sweden, make sure that you're working somewhere where you have like a legal contract, so that even in ei dhoroner situation gulo te jeta hoy it works as a backup. Shekhete tumi jodi job nao koro, shekhete tomar jodi hours nao thake, because of your contract you will get paid. For example, ami jodi amar kotha boli, I work in airport and shobar age kintu airport tai bondho hoye ache. Advantage jeta hoyeche amar khetre personally bolbo je amar I had a like a permanent contract. So contract thakar karone jeta hocche je even if I'm not working right now for the last 2 months I'm still getting paid, amar salary ta kintu onara dicche. So situation ta bhorte gele ekhon erokomi, but ekhon ami bolbo from last week things have started getting change, manushjono ber hocche, jinish gulo mone hocche je under control. And I hope so je June er moddhe ba by June I think সবকিছু মোটামুটি ইট উইল বি ব্যাক টু নরমাল, নট অ্যাজ নরমাল অ্যাজ উই ওয়্যার বিফোর, সেটা হয়তো একটু সময় লাগবে, বাট থিংস আর গেটিং ফাইন। তখন আমি নিজেও ফর এক্সাম্পল এক দুই সপ্তাহ আগে যখন আমি মেট্রো স্টেশন গুলোতে গেলাম বা বাসের জন্য যখন ওয়েট করছি, দেয়ার ওয়াজ লিটারালি নোবডি, বাসে তো আমি, এমনও দিন ছিল যে বাসে আই অ্যাম দি ওনলি প্যাসেঞ্জার এন্ড দেয়ার ইজ ড্রাইভার,
But এখন কিন্তু লিটারালি মনে হচ্ছে যে না, দেয়ার আর পিপল ইন দি বাস, দেয়ার আর পিপল ইন দি স্টেশন, অ্যান্ড এখন আছে মোটামুটি থিংস আর গেটিং নর্মাল। সো মেইন যে ক্রাইসিস যেটা বলে যে একটা পিকে ওঠার কথা ছিল করোনা ভাইরাস, অ্যান্ড দেন ইট ওয়াজ সাপোজ টু গেট ডাউন, সো আই থিঙ্ক ইট ইজ গেটিং ডাউন অ্যান্ড থিংস আর গেটিং নর্মাল। জি আচ্ছা, আমি কোভিড 19 সম্পর্কে অলরেডি শুনলাম, স্টকহোমের ব্যাপারে আমি যদি হামসাদের ব্যাপারে যদি একটু আপডেট করি আমার এক্সপেরিয়েন্স থেকে, লকডাউন হয়নি বাট সবাই সোশ্যাল ডিসটেন্স খুব মেইনটেইন করছে, অ্যাবসলিউটলি ট্রু, এবং হাল্লানাতে আমরা মানে হাল্লানা বলতে আমাদের যে শপিং মলটা আছে সেখানে একদম ফাঁকা, আর যেটা সবচেয়ে বেশি ভিড় যেখানে দেখি সেটা হচ্ছে ম্যাকডি, ম্যাকডিতে সবসময় খুব ভিড়, ওগুলোতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সবাই কেনাকাটা করছে, এবং লকডাউনের ব্যাপারে সুইডেন থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশ আসে নাই যে সুইডেন লকডাউন করবে, তো না ওইভাবে আর করবে না যেটা আপনি, ওরা করবে না, এবং আস্তে আস্তে এটা আস্তে আস্তে ডিক্লাইনের দিকে যাচ্ছে, এবং ডিক্লাইন হচ্ছে, সো দ্য স্ট্র্যাটেজি ওয়ার্কড অ্যাকচুয়ালি, ভেরি ট্রু ভেরি ট্রু, এন্ড সবাই অ্যাকচুয়ালি দে ওয়ার থিংকিং যে আর উই ডুইং দি কারেক্ট থিং, ইয়া লাইক সুইডেনের গভর্নমেন্ট কি ঠিক জিনিস করছে কিনা, এন্ড দেন ইভেন লাইক নিউ ইয়র্ক এন্ড আদার সাম জার্নালস দে স্টার্টেড পোস্টিং লাইক a lot of negative things the student jeta korte seta ashole fruitful hobe kina, but then now it seems like it's working, and I'm ekta video conference dekhchilam in a way like trump er sathe apnar journalist der interaction, tokhon somebody asked trump je hocche student je tactics ta follow korche now they are actually getting positive vibe from that one, so what's your opinion on that, and the first thing trump said is Sweden as a nation they're very disciplined and that's why it works, so amar kacho eta ei dui bochor mer experience theke jodi ami boli je real time er khetre they are very disciplined nation, so when the government theke jokhon ekta instruction aslo je tumra 2 meter er distance rekhe then you do whatever you want to do, people actually did that, and that's why ebong ami amar ase je hamstade amra ekdom shobai ghorer bhitore dhuke gechi, আমি দেখি যে কেউ দেখি দৌড়াচ্ছে কিনা বা কেউ রানিং করতেছে কিনা, বাট আমি কাউকে দেখিনি, সব বন্ধ করে দিচ্ছে সবাই, বাংলাদেশের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে লকডাউন হওয়ার পরেও অনেক ধরনের ইনডিসিপ্লিন সিচুয়েশন হয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে আরো সুন্দর করে কন্ট্রোল করা যেতে পারতো হয়তো, যদিও খুব ট্রাই করেছে গভর্নমেন্ট করার জন্য, এখনো ট্রাই করছে, বাট আই ক্যান ফিল দ্য ডিফারেন্সিয়েট, এবং কম্পেয়ার করার মতো কোনো ফ্যাক্টরস আমাদের কাছে নাই যে বাংলাদেশ সুইডেন কম্পেয়ার করব, উই ক্যানট ডু দ্যাট অ্যাকচুয়ালি, তো আমি একটু ডিফারেন্ট টপিকসে চলে যাচ্ছি, সুইডেন কেন, আমার এক্সপেকটেশন যেটা ছিল যে হচ্ছে নাম্বার ওয়ান প্রায়োরিটি যেটা ছিল যে আই ওয়ান্ট টু মেক শিওর যে আমি যদি বের হই রাত্রেবেলা বা সকালবেলা বাসা থেকে there is an assurance or there is an guarantee je ami physically shusto half pa shoho bashay ferot aste parchi, number 1, number 2 je exactly, ar number 2 jeta chilo je normal ekta developed advanced society te manusher je basic fundamental needs gulo niye jate kokhono tension ekjon manusher na thakte hoy, ebong most importantly ekta healthy life lead korar moto kono ekta desh, so Sweden I will never ever compare Sweden with USA or Canada because maybe oikhane onek source thakbe to do 10 jobs at a time to be a millionaire billionaire within a year, but ugulo amar requirement chilo na, amar requirement chilo je ekta bhalo life lead korar jonno je salary ta dorkar ba je structure ta dorkar je social system ta dorkar je peace ta dorkar je social security ta dorkar, so everything in a way
it's not 10 on 10, definitely 8 on 10. It's all there in Sweden. So that was number one condition. And number two, chilo je, I love traveling. So Sweden, amra jeto jani, it belongs to the European Union. Yeah. So when you're coming to Sweden, apni just Sweden, you're not stuck. When you have your, if you have your documents and everything appropriate, you can you actually have the access to 26 other countries as well. Yeah, yeah. So that was another criteria, I would say. So idutai, basically idutai, you have a country where it's one of the best country to live, mm-hmm. and then it not just Sweden. You have the access to 26 other countries as well. So AR ki bolbo, Sweden er, why Sweden? Yeah. আচ্ছা আচ্ছা না খুব সুন্দর খুব সুন্দর একটা কথা বললেন প্রথম যে ওয়ার্ডটা বললেন সিকিউর সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওনস লাইফ আই বিলিভ দ্যাট বিকজ আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আমরা বাংলাদেশিরা এখন দেখছে আমাদেরকে এবং আমি বাংলাদেশের মানুষদেরকে ছোট করার জন্য বলবো না বাট বাংলাদেশের সিকিউরিটির অভাব অবশ্যই আছে একটা একটা রিজিয়ন বাই রিজিয়ন ডিপেন্ড করে এবং স্টেটাস বাই স্টেটাস ডিপেন্ড করে বাট অবশ্যই পপুলেশন অনেক ডেন্সিটি অনেক বেশি এবং সেই ক্ষেত্রে সিকিউরিটি ওইভাবে মানুষের পক্ষে বা রিসোর্স এত রিসোর্স নাই আমাদের পক্ষে আমরা সবাইকে সেম সিকিউরিটি দিতে পারবো তো এটা একটা রিজন এখানে মাত্র দশ মিলিয়ন মানুষ এত বড় একটা বাংলাদেশের চার গুণ বড় একটা কান্ট্রি 10 মিলিয়ন মাত্র 1 কোটি মানুষ আর ডেনমার্কের মতো একটা কান্ট্রি হচ্ছে বাংলাদেশ সেই বাংলাদেশে হচ্ছে 163 মিলিয়ন পিপল সো আমাদের সেই রিসোর্স নাই যে আমরা প্রত্যেকে সেম রকম সিকিউরিটি দিব এক্স্যাক্টলি তো এই কথাটা আমার পছন্দ হয়েছে যে সিকিউর কান্ট্রি হিসেবে আমার সুইডেনকে ভালো লাগে এই জন্য সুইডেন জি জি এক্স্যাক্টলি আরেকটা পয়েন্ট আপনি বললেন যে সেনজেনের ভিতরে ঘোরাফেরা করা যাবে বিভিন্ন জায়গায় যাওয়া যাবে জি 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 নট অনলি ফর ট্রাভেলিং বাট ইউ ক্যান গো ফর লাইক দি জব অর ইউ ক্যান গো টু লিভ দেয়ার ইজ নো কমপ্লিকেশনস টু লিভ দেয়ার নো আমার কাছে যেটা মনে হয় যে এখানে কি লাইভে কোনো সমস্যা হচ্ছে আমাকে একটু চেক করতে হবে যে আমাদের দর্শকরা সবাই লাইভটা ঠিক মতো দেখতে পাচ্ছে কিনা হ্যাঁ দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছে তো আমি নেক্সট যে টপিকসে যাব খুব ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে যে কেউ যদি সুইডেনে আসে লেখাপড়া করার জন্য আসার পর এক মাস পরে তার কাছে মনে হলো যে আমার কাছে দুটা মাস্টার্স আছে আর দুটা মাস্টার্স করেছি আমি বাংলাদেশে এখন এখানে মাস্টার্স করতে আসছি তো এখন আমি এখানে মাস্টার্স করার আমার এত বেশি ইচ্ছা নাই আমি জব করব সে জবে লেগে গেল জবে লেগে যাওয়ার পর তার কাছে অপশন কি কি আছে এটা কি ভালো না খারাপ আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অলরেডি স্টুডেন্ট আছেন জব করছেন ইউ আর দ্য বেস্ট এক্সাম্পল জি 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 সো বেসিক্যালি যেটা হয় যে এখানে আসার পরে ডেফিনেটলি যে স্যালারি স্ট্রাকচারের সাথে আমরা ইউজ টু বাংলাদেশে নো ম্যাটার হাউ মাচ হার্ড ওয়ার্ক ইউ আর ডুইং এমন একটা রেমুনারেশনের একটা স্কেল থাকে যে এট দি এন্ড অফ দ্য ডে ওয়েন ইউ থিঙ্ক সবসময় মনে হয় যে ইজ ইট ওয়ার্থ ইট যে লেভেলে হার্ড ওয়ার্ক করলেন ইউ আর নেভার স্যাটিসফাইড উইথ ইউর স্যালারি স্ট্রাকচার অর হোয়াট এভার সো ওইটা রেখে এসে যখন সুইডেনে আমরা আসি with the intention of being in Sweden whoever came but hotoba dhoron platform hishebe use koreche je ami student hishebe student e dukchi but ultimately my goal is I'm going to stay here in Sweden and then for example dhoron ekta job pelo kothao ekta restaurant e hok ba grocery shop e hok ba jekhane hok so power pore jeta hoy ami jeta personally experience korechi oneker sathe jera ami dekhechi je when they start getting the salary তখন এখানে একটা গ্রোসারি শপে জব করলেও কিন্তু ইটস আ ভেরি হ্যান্ডসাম স্যালারি ওয়েন ইউ কনভার্ট দি হোল মান্থ এর যা পাইলেন ওইটা যখন আপনি কনভার্ট করবেন বাংলাদেশি টাকা কিন্তু ইটস আ ভেরি গুড অ্যামাউন্ট তখন আমি যেটা দেখেছি অনেক মানুষ যেটা করে যে ইনস্টেড অফ থিঙ্কিং অ্যাবাউট দি ফিউচার যে ওকে ফাইন আমি এখন পাচ্ছি স্যালারি বাট এই জব বা এই স্যালারি ওয়েদার ইটস গোনা টেক মি এনিওয়্যার অর নট এটা অনেক মানুষ এসেই মানে ইলিউশনে পড়ে যায়
and they start doing the job and otodini korte par jotodin naki apnar first hand je visa tar duration tara niye eshechilo otodin porjonto tara korlo er pore je kintu you are stuck so tokhon apnar joto bhalo jagatei job thakuk na keno apni kintu legal way te when you are planning to stay in Sweden you cannot do that yeah so ekmash ekhane ashar pore ekmash pora lekha na at least ekhono porjonto ami jetotuku jani correct me if I wrong at least ekta semester korar mentality thakte hobe 30 credits complete korar exactly 30 credit korar mentality thakte hobe so that 30 credit er pore তখন আপনি লিগ্যাল ওয়েতে যাচ্ছেন তখন যদি আপনার একটা ভালো জব থাকে উইথ অল দি ইনস্যুরেন্স টু বি কভারড এন্ড এভরিথিং হ্যাঁ শুধু জব থাকাটা কিন্তু এখানকার ক্রাইটেরিয়া না আরেকটা ক্রাইটেরিয়া ইফ ইউ আর কামিং অ্যাজ আ স্টুডেন্ট অ্যানাদার ক্রাইটেরিয়া ইজ ইউ হ্যাভ টু কমপ্লিট 30 ক্রেডিট সো এই দুটোর যখন ইন্টারঅ্যাকশনটা হয়ে যাচ্ছে যে আপনার কাছে জবও আছে এবং আপনি 30 ক্রেডিট কমপ্লিট করেছেন তার মানে আপনি দুটো কন্ডিশনই ফুলফিল করেছেন অনলি দেন লিগ্যাল ওয়েতে ইউ ক্যান অ্যাপ্লাই ফর like a visa extension or apni work permit visa ba jetai bolen na keno so that's the real way and etar baire amar mone hoy na tokhon actually then it's individual's decision je tara like oneker intentions thake je maybe they'll go and seek like asylum or refugee or stuff like that that's a different story but ekjon honest intention e jodi kono ekjon student ashe it's an humble request je tokhoni ashen jokhon naki apnar mentality otoko strong thakte hobe je na international course thakbe ja apnar porlaha korte hobe it will be different than whatever we have been studying in our country but still jate 30 credit jate ami complete korte pari 30 credit complete korle life will get easier here otherwise dekha jabe je ashar pore you are roaming around you know maybe you are going in some other country apni onno kono deshe paliye chole gelen ba মানে জিনিসগুলো তখন আর স্মুথ হবে না যে ইনটেনশন নিয়ে আপনি দেশ ছাড়লেন যে ইউ ওয়ান্টেড টু লিভ আ পিসফুল লাইফ খুব সুন্দরভাবে নিজের জীবনটাকে স্ট্রাকচার করবেন যা যা চাচ্ছিলেন প্ল্যান ওয়াইজ করবেন ওই প্ল্যানগুলো করার জন্য একটু কষ্ট করে হলেও ধৈর্য ধরে একটা সেমিস্টার শেষ করতে হবে 30 ক্রেডিটটা শেষ করতে হবে এন্ড দেন পাশাপাশি জব যদি থেকে থাকে অতদিনের মধ্যে দেন ইউ ক্যান অলওয়েজ অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট এন্ড আমি যতটুকু জানি বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেলেও খুব সম্ভবত স্টুডেন্ট ক্রেডিট লাগে It's applicable exactly so if you're somebody Swedish just to interrupt kore sorry jodi Swedish kono meke bio kore je je tar poreo take 30 credit complete kori passport er jonno application korte hobe exactly so kera personal kono affair hok ba ei job er kotha jeta bollam ba bhaiya jeta bollo business er kotha so maybe you're somebody who's not into service or employment and stuff like that and apni chapchen je apni byabsha korben সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 30 ক্রেডিট কমপ্লিট করার পরে ইউ ক্যান টেক দ্যাট ডিসিশন এটা কিন্তু কোনো ধরনের বাইন্ডিংস না এটা কিন্তু আপনার উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে তা কিন্তু না এখানকার রুল এটাই রয়ে গেছে আপনি যখন আসছেন আপনি এটা জেনেই কিন্তু আসছেন যে আপনাকে 30 ক্রেডিট কমপ্লিট করার পরে ইউ ক্যান সুইচ টু সামথিং এলস যারা আসছে যে একদম টোটাল কোর্স কমপ্লিট করবে মোস্ট ওয়েলকাম টু দ্যাট আই এম ডুইং দ্যাট এন্ড মাস্টার্স লেভেলে টু বি ভেরি অনেস্ট একটা বা দুটো সেমিস্টার যাওয়ার পরে কিন্তু অটোমেটিকলি আপনি বুঝতে পারেন যে হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু তখন কিন্তু সাইমালটেনিয়াসলি পড়ালেখা এবং জব করা যায় আই এম ডুইং দ্যাট সো ইট ডিপেন্ডস অন হাউ ইউ টেক থিংস আপনার যদি মনে হয় যে আপনি এখানে এসে আবার রিস্ক নেবেন যে অন্য কোনো দেশে চলে যাবেন বা হচ্ছে এখানে অ্যাসাইলাম সিক করবেন বা এত আনসার্টিনিটির মধ্যে যদি যাওয়ার ইচ্ছা না থাকে সেক্ষেত্রে মেন্টালি প্রিপেয়ার হতে হবে যে না one way the other somehow amar 30 credit complete kortei hobe and simultaneously jodi ami erpor porlekha na continue korte chai er moddhei ei 30 credit complete korar ei session er moddhei ami ekta job khuje parbo then it's okay I think yeah very very good answer I should say that suggestion ta mane shobai khub motivated hobe karon jara jara ভুল কিছু ধারণা নিয়ে আসে আমি একটা এক্সাম্পল দিব এখানে গত কয়েকদিন আগে আমি একটা মেইল পেয়েছি ডাইরেক্ট ম্যানেজমেন্ট এট নডিকটন্স ডট এসি তে দিয়েছে উনি আমি জানি না কোথা থেকে মেইল আইডি পেয়েছে সাধারণ সবাই সার্ভিস এট নডিকটন্স এ দেয় তো আমাকে দিয়েছে এবং আমাকে বলছে যে ভাইয়া আমি অ্যাডমিটেড হয়েছি এখন আমি অ্যাডমিশন লেটারও পেয়েছি অফার লেটার পেয়েছি আপনি যদি দেখে দিতেন অফার লেটারটা তো আমি দেখলাম যে সব ঠিক আছে অফার লেটার সব ঠিক আছে বাট আমি একটু চেক করলাম চেক করে দেখি যে কোর্সটা 30 ক্রেডিটস এর কোর্স ওকে অলরাইট ইটস অনলি ফর 6 মান্থ six months হ্যাঁ
তো তো আমি আমি ওকে আমি ওনাকে বললাম যে আপনি কোর্সে আইসেন না, বিকজ আপনি যদি 30 ক্রেডিটের কোর্সে আসেন তাহলে আপনি এখানে আসার পর আপনি পার্সন নাম্বার পাবেন না, আর পার্সন নাম্বার না পেলে আপনি যত ধরনের সোশ্যাল বেনিফিট আছে সবকিছু দিয়ে আপনি আপনি ডেপ্রাইভড হবেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ এ পার্সন নাম্বার হিয়ার। জি জি অ্যাবসলিউটলি ট্রু। তখন উনি আমাকে বলল যে ভাইয়া আমাকে তো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি না যে এজেন্সির মাধ্যমে উনি অ্যাপ্লিকেশন করেছে, আমি এজেন্সিকে খারাপ বলছি না, সবাই সবার জীবিকার তাগিদে কোনো না কোনো ব্যবসা করে যাচ্ছে, সবাই ভালো এজেন্সিও আছে হয়তো, আমি কাউকে খারাপ বলছি না, বাট উনি যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছেন ওই এজেন্সি বলছে যে সুইডেনের মানে ওই যে লটা আপনি বললেন ওই লটা দেখিয়ে বলছে যে যদি 30 ক্রেডিট আপনি কমপ্লিট করেন তারপরে আপনি সাথে সাথে ওয়ার্ক পারমিটে মুভ করতে পারবেন। এখন কথা হচ্ছে 6 মাসের জন্য উনি ভিসার অ্যাপ্লিকেশন রেসিডেন্ট পারমিটের অ্যাপ্লিকেশন যখন করবে তখন সেটা আপনি আপনি হয়তো 7 মাসের জন্য পাবেন বা আপনি হয়তো 6 মাসের জন্যই ভিসাটা পাবেন। আপনি 6 মাসে যদি আপনার আপনার সেমিস্টার শেষ করতে না পারেন তাহলে আপনি কিভাবে ওয়ার্ক পারমিটে যাবেন? এটার কোনো সলিউশন নাই। না না না, এটা কোনো সলিউশন নাই এবং এটা জাস্ট ওই যে মানে বুঝিয়ে দেওয়া আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট মানে কোন রকম তাকে পাঠিয়ে দেয়া, মানে ওই যে আমাদের আমাদের আগে আমরা যখন আমি বড় হয়েছি নাখালপাড়া এরিয়ায়, নাখালপাড়া এরিয়া হয়তো চেনেন, জি জি ফার্ম গেটের ওদিকে, আই নো আই নো দ্যাট প্লেস, জি আমি জন্ম হয়েছে আমার নাখালপাড়া এবং আমি ওখানেই বড় হয়েছি, আমি তেজগড় বাইরে কোথাও যাইনি, পড়ালেখা করেছি বিয়ের শাইনে, ওটাও তেজগড় ভিতরে, জি জি বুটেক্স ছিল, বুটেক্স ও তেজগড় ভিতরে। তো আমাদের ওই ওখানে এক এজেন্সি ছিল, এক আঙ্কেল ছিল, উনি আমাদেরকে মানে লোক পাঠাইতো, বিদেশে লোক পাঠাইতো, দুবাইতে লোক পাঠাইতো, সৌদি আরবে লোক পাঠাইতো, তো আমার আব্বার কাছে এসে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ চাইতো। তো একদিন একদিন এসছে, একদিন এসে আমি জাস্ট আমি তখন ছোট, আমি মনে হয় ক্লাস 8 এ পড়ি, উনি এসে যে তিনটা কাস্টমার পাইছি দুবাই যাইবো, তো তাদেরকে খুব লোকাল ল্যাঙ্গুয়েজে বলতেছেন যে দুবাই যাবে, তো তাদেরকে আমি মালয়েশিয়া ভিসা ধরাই দিছি, তো ইউএতে পাঠানোর কথা বলে টাকা নিয়েছে কিন্তু পাঠিয়ে দিয়েছে মালয়েশিয়ায়। জি জি জি, বলছে যে এটাতে কোনো রিস্ক নাই কারণ মালয়েশিয়াতেও জব অপরচুনিটি আছে। জি, ব্যাপারটা কিছু এরকম হয়ে গেল যে সুইডেনে পাঠিয়ে দিয়েছে 30 ক্রেডিট করেও কোনো রিস্ক নাই, জব পেয়ে যাবে, ওয়ার্ক পারমিট পেয়ে যাবে। আসলে ব্যাপারটা তাই না, ব্যাপারটা তাই না, না একদমই না, একদমই না। তো আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো এই যে আমরা ডিসকাস করছি এর মাধ্যমে প্রায় এখন আমি দেখতে পাচ্ছি লাইভ দেখতেছে 31-32% এখন, আমার কাছে মনে হয় যে আরো অনেক রিচ করছে বিভিন্ন সময়ে, হয়তো প্রায় লাইভ শোতে প্রায় 300 এর উপরে মানুষজন ছিল যারা আমাদেরকে রিচ করেছে। তো আমার মেসেজটা হচ্ছে আপনার মাধ্যমে, আপনি যে কথাটা বললেন যে 30 ক্রেডিট আমরা কমপ্লিট করলাম, কমপ্লিট করার পর হয়তো বা একটা একটা আশার আলো দেখা যেতে পারে। জি জি জি, 30 ক্রেডিটের আগেই আমি আসলাম, লাফালাফি করে আমি এখানে ওখানে, দুদিন পরে পর্তুগাল চলে যাচ্ছি বা পোল্যান্ডে চলে যাচ্ছি আপনি চাইলে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারছেন, আপনি জব করবেন, আমার কথা হচ্ছে যে 30 ক্রেডিটস এর মধ্যেই মানে ওই 5-6টা মাসের মধ্যে একটা ফুল টাইম জব যেখানে নাকি একজন এমপ্লয়ার আপনাকে 4টা ইন্স্যুরেন্স কভার, ইটস নট দ্যাট ইজি। আপনি যদি 30 ক্রেডিট কমপ্লিট করেন এখানে, আনলেস এন্ড আনটিল লেটস সে যে আপনার কোনো রিলেটিভস আছে বা আপনার কোনো ভাই বোন আছে বা আপনার খুবই ক্লোজ ফ্রেন্ড আছে হু হিমসেলফ অর হারসেলফ ইজ ওনিং আ বিজনেস, অর আপনি আসার আগে জানেন যে ইফ আই গো देयर আই হ্যাভ সামবডি হু উইল গিভ মি আ জব এন্ড স্টাফ লাইক দ্যাট, তাহলে ইটস আ ডিফারেন্ট কেস। আমি ওই রিস্ক কখনোই নেইনি বিকজ আমি খুব সার্টেন ছিলাম যে পুরো সুইডেনে আমার আত্মীয় স্বজন বলতে কেউই নাই। সো যখন আমি এসেছি অ্যাটলিস্ট মাথার মধ্যে আমি চেষ্টা করেছি যে নো ম্যাটার হোয়াট অ্যাটলিস্ট 2টা সেমিস্টারের মানে ইন টার্মস অফ টিউশন ফিজ, ইন টার্মস অফ দি মেন্টালিটি দ্যাট ইউ উইল বি
you can study. Ita kore rakhle ki ektukhani bhalo hoy in a way that then you have at least 1 year. You know? Yeah. So tokhon jinish gulo feasible hote pare, howa jay. Aekta jinish khub bhalo kore mone rakhte hobe amader seta hocche je Sweden it's a Swedish speaking country. It's not an English speaking country. Ami ashar age I had the same confusion. আমি কয়েকটা জায়গাতে ব্রাউজ টাউজ করেছিলাম যে হাউ ওয়েল সুইডিশ পিপল লাইক টেক্স ইংলিশ তো তখন আমি যতটুকু বুঝতে পারলাম যে এভরিবডি স্পিকস ইংলিশ বাট ওয়েন ইউ আর অ্যাকচুয়ালি অ্যাপ্লাইং ফর আ জব অর আপনি যখন নর্মাল কমিউনিকেশন করবেন একজন কনজিউমার বা কাস্টমারের সাথে দে উইল ডেফিনেটলি ওয়ান্ট টু টক টু সুইডিশ মানে সুইডেনের ভাষাতেই তারা কথা বলতে কমফোর্টেবল ফিল করবে সেই পার্সপেকটিভে তো ধরতে গেলে আমরা বাংলাদেশে যখন আমি ছিলাম আমি যখন বাংলাদেশে জব করেছি বা বাংলাদেশে যখন আমার ব্যাচেলরের যখন পড়া করলাম ব্র্যাক ইউনিভার্সিটিতে তখনও কিন্তু কমিউনিকেশনের ফরম্যাট ছিল ইংলিশ বাট দ্যাট ডাজেন্ট মিন যে আমরা বাংলাদেশের সব জায়গাতে ইংলিশ বলে বেড়াচ্ছি ইংলিশে ইংলিশ পারা আর ইংলিশ দৈনন্দিন জীবনে ব্যবহার করা ইটস টু ডিফারেন্ট থিং আপনি কখনো এক্সপেক্ট করতে পারবেন না যে সুইডেনে এসে আপনি শুধু ইংলিশ বলে এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল সো দ্যাটস ফর শিওর সো 30 ক্রেডিট করার পরেই যে এভরিথিং উইল গেট ইজিয়ার অ্যান্ড ইউ হ্যাভ আ জব রেডি জাস্ট লাইক দ্যাট দ্যাটস নট গোনা হ্যাপেন unless and until you have somebody to help you out million ba billion er moddhe ekjon dujoner example thaktei pare jodi they manage the job within that time frame and stuff like that and every year I think you will also agree with me every year the number of students are getting higher apnader session e je koron eshechilo amader session e chatte beshi esheche ekhon hoyto ba tar cheo beshi ashbe and shudhu to bangladesh na when you are applying for a job you have people from all around যখন আমাকে বাংলাদেশে কোন এজেন্সি বলতেছে যে আপনি কোনোর মতো 30 ক্রেডিট কমপ্লিট করেন এন্ড দেন সবকিছু ইজি অবশ্যই ইজি বাট আপনাকে বাস্তবতাটা বুঝতে হবে এখানে আমার জন্য কেউ জব নিয়ে রেডি ছিল না যে 30 ক্রেডিট করার পরেই আমি তাহলে কিন্তু আমি এতদিন ওয়েট করতাম না ফর এক্সাম্পল এক্স্যাক্টলি অলমোস্ট 2 বছর হওয়ার পরে যে এখন আমি অ্যাকচুয়ালি প্ল্যানিং টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট এন্ড স্টাফ লাইক দ্যাট সো বাস্তবতাটা মানে ইফ ইউ আর প্রিপেয়ার্ড ফর দি ওয়ার্স্ট and then if you see just something good is happening then you can digest it everything can be good just because it's Sweden and just because it's a developed country that's not going to happen no I apnar ei kotha tar sathe khub agree যে এখানে শুধুমাত্র ওই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ানরাই শুধু জব অ্যাপ্লাই করে না এখানে ইউরোপিয়ানরা এসে অ্যাপ্লিকেশন করে ইভেন যদি এক্সাম্পল দেওয়া হয় ভালো ভালো অর্গানাইজেশন গুলোতে ইউএসএ থেকেও অ্যাপ্লিকেশন করে করে অবভিয়াসলি করে আমি দেখেছি অ্যাপ্লিকেশন করতে কানাডা থেকে অনেকে আসে কেন আসে আমি জানি না কেন আসে হয়তো স্যালারির কারণে আসে বিকজ হাইপার স্যালারি পায় হয়তো বাট আমার কাছে মনে হয়েছে যে জবের ক্ষেত্রে ইটস এ হিউজ কম্পিটিশন হিয়ার যে আপনি আসলেই সাথে সাথে একটা জব পেয়ে যাবেন রেস্টুরেন্টে একটা শেফ অ্যাসিস্ট্যান্টের জব পাওয়ার জন্য আপনাকে ফাইট করতে হবে অনেক মানুষের সাথে আপনাকে ফাইট করতে হবে তারপর হচ্ছে ক্লিনিং এজেন্সি যেগুলো আছে ক্লিনিং করবেন আপনি এখানে তো কোনো কাজকে ছোট করে দেখা হয় না সবাই সমান আমাদের অফিসে যে ক্লিন করে যে ক্লিনার সে যখন অফিস থেকে অফিসের ভিতরে যখন ক্লিন করে ক্লিন টিন করে বের হয়ে গেল না তো একদিন প্রথম প্রথম দিকে আর কি তখন 2017 যখন আমি জয়েন করলাম আমি তো দেখি প্রায় সে ক্লিন করে আমিও তাকে গুড মর্নিং বলি প্রতিদিনই গুড মর্নিং বলি যখন বের হয়ে যাই তো একদিন আমরা সাথে সাথে বের হচ্ছি আচ্ছা তো সে একেবারে শার্ট টার্ট পরে মানে ওই ড্রেসার নাই ক্লিনিং এর ড্রেসার নাই সে একদম শার্ট পরে সানগ্লাস টানগ্লাস পরে আমি উঠতেছি ভলভোতে আর সে উঠতেছে মার্সিডিজে ও তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় থাকো কতদিন ধরে থাকো তো বললো যে আমি বসনিয়া থেকে এসেছি আমি বসনিয়াতে বসনিয়ান আমি কিন্তু সুইডেনে আমি 11 বছর ধরে থাকি এখানে আমার বাড়ি আছে নিজস্ব এবং আমি আমি ক্লিনিং এজেন্সিতে জব করি প্রায় 3 বছর ধরে তো সে যখন বাসার ভেতরে অফিসের ভেতরে ঢুকতেছে তখন সে ক্লিনিং এর ড্রেসটা পরে ক্লিনিং করতেছে একদম তার জবটা ঠিকমতো করতেছে তার কাজটা ঠিকমতো করতেছে করে সুন্দর করে সে টাইম মতো বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার পর
এখন সে তার মতো করে লাইফ লিড করবে। ইটস নট লাইক দ্যাট যে কোনো জব খারাপ ভালো এরকম কিছু নাই। নো 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 অ্যাবসলিউটলি নো। যে কম্পিটিশনটার কথা আমি এখানে বলছিলাম যে এখানে জব পাওয়ার জন্য অনেক কম্পিটিশন, এরকম না যে বিভিন্ন ধরনের মানুষজন যারা বাংলাদেশে আছে তারা মনে করছে যে হ্যাঁ গেলে তো একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ আপনি যদি ভালো করে চান যে হ্যাঁ আই নিড দ্য জব আদারওয়াইজ আই ক্যানট সার্ভাইভ, মেবি দ্যান ইটস পসিবল লিটল বিট। বাট ইন এ ওয়ে যদি আপনার একটা এইম থাকে, আপনার একটা গোল থাকে যে না আমি এখানে পড়তে এসেছি আমি অ্যাটলিস্ট একটা বছর শেষ করব, আমি আর দুই বছরের কোর্সটা হয়তো আমি এক বছরের কোর্সে ট্রান্সফার করব, দেন আমি এক বছরটা শেষ করে জব সার্চিং ভিসায় যাব, দেন আমি সুন্দর করে একটা জব নিব, নিয়ে আমি আপনি যেভাবে বললেন প্ল্যানিং করা, এই আমার কাছে মনে হয় এই জায়গাটায় আমাদের আমাদের স্টুডেন্টদের একটু অভাব আছে। তারা কি বায়াসড কিনা আমি জানি না, বাট এই জায়গাটায় আমাদের স্টুডেন্টের একটু অভাব আছে। আমি ডিফারেন্ট টপিকসে যাব এখন একটু আমাদের লাস্ট কোশ্চেন, তারপরে আমরা দুটো কোশ্চেন নিব কমেন্টস থেকে, দেন আমরা আমাদের হাতে 10 মিনিট সময় আছে, 40 মিনিট করবো আমরা, 10 মিনিট সময় আছে। তো যে নেক্সট যে টপিকসটা সেটা হচ্ছে যে যে স্টুডেন্ট এই বছর চান্স পেয়েছে, যারা এবছর আসার জন্য চিন্তা করছে 2020-এর অটাম সেমিস্টারের জন্য, তারা অনেকেই COVID-19 সিচুয়েশন নিয়ে খুব ওরিড। গতকালকে লাইভে প্রবীণ সাহা এটা নিয়ে অনেক কথা বলেছে। আপনার কাছে আমার কোশ্চেনটা ডিফারেন্ট, সেটা হচ্ছে যে অ্যাজ এ স্টুডেন্ট যখন সে এখানে আসবে তার তার কি প্রিপারেশন নিয়ে আসবে। জি অলরাইট, ইয়া, সো কোভিড নিয়ে টেনশন ইন আ ওয়ে, যাদের অ্যাডমিশন হয়ে গেছে ওয়ান ওয়ে দি আদার টুডে অর টুমরো দে উইল বি হিয়ার, দ্যাটস ফর শিওর। কারণ এমন না যে শুধুমাত্র বাংলাদেশের স্টুডেন্টদেরকে রেখেই যে ওরা সেমিস্টার স্টার্ট করে দেবে, ইটস নট গোনা বি লাইক দ্যাট। যেহেতু ওরা স্টুডেন্ট নিয়েছে ফ্রম অল অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, সো আই থিঙ্ক তারা ওইভাবেই জিনিসটাকে হ্যান্ডেল করবে। আসার পরে আপনি যে কোয়েশ্চনটা আমাকে করলেন যে হোয়াট আর দ্য থিংস দ্যাট দে নিড টু বি প্রিপেয়ার্ড, যে আসার পরে এখন সেটা 30 ক্রেডিট হোক আর 2 বছরেরই হোক, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কয়েকটা টিপস দিব। নাম্বার ওয়ান হচ্ছে যে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে টিচিং ফরম্যাট ইন আ ওয়ে, আমরা যেভাবে একটা অ্যাসাইনমেন্ট করি, আমরা যেভাবে একটা প্রজেক্ট করি, আমরা যেভাবে একটা ফর এক্সাম্পল একটা প্যাসেজ বা একটা কোন একটা আর্টিকেল পড়লাম ওটার সামারি করতে হবে, যেই ফরম্যাটগুলো আমরা করে এসেছি এতদিন পর্যন্ত ইটস ভেরি ভেরি ডিফারেন্ট দ্যান হোয়াট দে গোনা ডু হিয়ার। আপনি এখানে এসে যে ফরম্যাট গুলো ফলো করবেন ইট শুড বি ইট উইল বি ডিফারেন্ট, দ্যাটস ফর শিওর। নো ম্যাটার আপনি বাংলাদেশে কোন জায়গা থেকে পড়ে আসছেন না কেন, সেটা ঢাকা ইউনিভার্সিটি হোক বা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি হোক, ইট উইল বি ভেরি ভেরি ডিফারেন্ট দ্যান হোয়াট এভার উই হ্যাভ বিন ডুইং সো ফার। সো আমার সাজেশন যেটা হবে, একদম ডে ওয়ান থেকে যখন আপনি ক্লাস অ্যাটেন্ড করবেন ট্রাই টু মিঙ্গেল উইথ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। আমাদের যেটা ভুল, আমি যেটা ভুলই বলবো, আমরা যেটা করি যে ক্লাসে ঢুকার পরেই আমি সবার আগে, ইভেন আমি ইনিশিয়ালি আই ডিড দি সেম থিং, যে উই লুক ফর কমন ফেসেস, আমরা খুঁজতে থাকি, আমরা আমরা মানুষ খুঁজতে থাকি। এক্স্যাক্টলি, যে পাকিস্তানি কয়েকজন পাইলাম মনে হচ্ছে যে কমফোর্টেবল, বাংলাদেশি ভাই বোন কয়জন আছে, তো বাংলাদেশি ভাই বোনদেরকে মিলেই আমরা গ্রুপ করি, বাংলাদেশি ভাই বোন বা পাকিস্তানি ইন্ডিয়ানদের মিলেই আমরা অ্যাসাইনমেন্ট করার জন্য নাম জমা দিচ্ছি এন্ড মনে করছি যে না ফরেনাররা দে মাইট নট টেক আস দ্যাট ওয়েলকামিং ভাবে, হয়তো বা নিবে না অ্যাপ্রোচ গুলো বা জিনিসগুলো ঠিকঠাক মতো যাবে না। ভুলটা কিন্তু সেখানে হয়, কারণ আপনি বাংলাদেশি সবগুলো স্টুডেন্ট নিয়ে একটা গ্রুপ করলেন অ্যাসাইনমেন্ট করার জন্য, সবাই যতই ট্যালেন্টেড থাকেন না কেন, আমি যেটা বললাম যে ফরম্যাটস এন্ড অ্যাসাইনমেন্টস এন্ড থিংস আর ভেরি ডিফারেন্ট, সো আনলেস এন্ড আনটিল ইউ আর পার্ট অফ এন গ্রুপ যেখানে নাকি কয়েকজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছে, তাহলে আদারওয়াইজ কিন্তু আপনি জানতে পারছেন না যে জিনিসটা করবেন কিভাবে বা চেঞ্জটা কি বাংলাদেশের সাথে, চেঞ্জটা চেঞ্জ কি। Exactly. So from day one, from my very first course, which I did, our Hampshire University marketing program to shuru kore, prottekta bare ami chesta korechi to become a part of an international group. I made sure je amar group er moddhe Swedish ba European kono na kono ekjon holo student ache je naki who can guide us in a way je okay fine jinish gulo amra eibhabe kori. For example, even choto choto jinish gulo, for example রেফারেন্সের বিষয়গুলো, সাইটেশনের বিষয়গুলো, অফারের নামের ইনটেক্স, সাইটেশন রেফারেন্স কিভাবে করতে হবে, দিস ওয়্যার ভেরি নিউ টু মি, অ্যাট লিস্ট টু মি, সো এন্ড দিস আর সো টাইনি থিংস যে এইগুলোর জন্য কিন্তু ফ্যাকাল্টি কাছে যাওয়াটাও কিন্তু ইন ওয়েজ ভেরি এম্বারাসিং, সো হোম টু আস্ক ফর ডেফিনেটলি টু দোজ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। সো
that's the thing I did from day one, and even I mean, এখন আমার thesis করছি. I did the same thing. I actually chose a partner. Our thesis partner, আমাদের এখানে thesis দুজন করতে হয় at least in my university. So আমার যে thesis partner, she is from Sweden. So ওর ক্ষেত্রে ওর সাথে করার ক্ষেত্রে যেটা হয়েছে যে it really helped me to get into a company, empirical data থেকে শুরু করে thesis এর অন্যান্য যে কাজকর্মগুলো খুব smoothly করা যাচ্ছে because I am in contact with somebody who is also international. So নিজের লাইফকে সহজ করার জন্য আমি বলবো স্টুডেন্টদেরকে, সেটা আপনি থার্ড ইয়ার ক্রেডিট করেন বা দু বছর করেন, মেক শিওর যে ইউ আর মিঙ্গলিং, ইউ আর গেটিং এন্ড ইন্টারঅ্যাক্টিং উইথ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট। অ্যান্ড নাম্বার টু, সবকিছুর পাশাপাশি সুইডিশ ল্যাঙ্গুয়েজটা শেখার যতটুকু সম্ভব এফোর্ট দেওয়া, বিকজ শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে এখানে কোনো কিছু হবে না, দ্যাটস ফর শিওর। দ্যাটস আমি বলবো যে আমার লাইফের বিগেস্ট লার্নিং সুইডেনে আসার পরে হচ্ছে যে you have to know the language. Exception cannot be an example. Hoyto apni dekhben apnar chokher samne dui ekjon job peye geche without knowing Sweden, without knowing Swedish, but it's not important je apnar kheto sei jinish ta hobe, amar khetre at least hoy no no true shikhte hobe bhasha ta. So ei dutor aspect e ami bolbo incoming student jara ache tara jate khyal kore. খুব সুন্দর কথাবার্তা, মানে প্রিপারেশনের ক্ষেত্রে যে এডুকেশন সিস্টেমটা যে এতটা ডিফারেন্ট যে আসার পরে কি কর্তব্য বিমূঢ় হয়ে যায় মানুষজন, কি করবে বুঝতে পারতেছে না। আমি এরকম অনেককে পেয়েছি, ভাই আমি কিভাবে প্রেজেন্টেশন করব, আমি বলবো বাংলাদেশে আপনি প্রেজেন্টেশন করেন নাই, বাংলাদেশ থেকে এমবিএ করে এসেছে সে বলতেছে, পরে আমার বলতেছে যে আসলে ভাই আমি আসলে ভয় পাচ্ছি ওদের প্রেজেন্টেশন দেখে, আমি ভয় পাচ্ছি। আমি বললাম ভয় পড়ছেন, আপনি যা সামনে বলেন, কারণ হচ্ছে আমাদের ইউনিভার্সিটি গুলো এতটা অ্যানালিটিক্যাল প্রেজেন্টেশন দেয় না। এখানে আমরা যেরকম অ্যানালিটিক্যাল প্রেজেন্টেশন গুলো দিয়েছি বা প্রেজেন্টেশন দেয় সবাই একদম, কোনো নো ম্যাটার যে ইঞ্জিনিয়ার নাকি বিজনেস ফ্যাকাল্টি নাকি ডক্টরস, সবাইকে প্রেজেন্টেশন দিতে হয় প্রত্যেকটা কোর্সের জন্য। তো যেই ওয়েতে প্রেজেন্ট করা হয় এবং যে ওয়েতে অ্যাসাইনমেন্ট গুলো বা প্রজেক্ট গুলো প্রিপেয়ার করা হয় সেই ওয়ে গুলো না জানলে আমার মনে হয় যে পাস করাটা কিন্তু খুব কঠিন হয়ে যায়। ট্রু, ভেরি ট্রু। আর খুব সাধারণ অনেক ফরম্যাটের কারণে অনেক অনেক সময় এখানে গ্রেড দেয় না, গ্রেড আটকে রাখে, বলে তুমি ঠিক করো, তুমি ঠিক করো, ঠিক করো। জি জি, তিন চারবার আমি দেখেছি অনেক অনেক স্টুডেন্ট সাতবার সাবমিট করেছে, সেভেন টাইমস এ গিয়ে ওকে বলেছে যে তুমি লাস্ট টাইম করো, যদি ঠিক নাও হয় আমি পাস করে দিব। এক্স্যাক্টলি। সো জিনিসগুলো অনেক ছোট ছোট থাকে, ইটস জাস্ট দ্যাট ইউ ডোন্ট নো যে কিভাবে করতে হবে, হাউ টু ডু দ্যাট, হাউ টু ডু দ্যাট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো আমার কাছে এটা মনে হয়েছে। আর সেকেন্ড যেটা বললেন যে সুইডিশ ল্যাঙ্গুয়েজ, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আর ইফ ইউ কাম টু সুইডেন, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, বিকজ ইউ উইল নট গেট, ইউ আর নট গোনা গেট এনি জব উইদাউট দ্যাট। Yeah, of course, exceptional cannot be an example because অনেকে বলতে পারে যে ভাই আপনি তো আসার পরে দুই মাসের মধ্যে জব পেয়ে গেছেন। হ্যাঁ, যদি আপনি এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড হন, আমি না, আমি এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড না, আমার ওই জায়গায় লোক দরকার ছিল সেই জন্য আমার এনেছে। আমি আমি দেখেছি এরকম অনেককে দেখেছি যে খুব এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড, যে খুব অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং করতে পারে, তখন ওই কোম্পানিগুলোতে যখন তার লোক নিচ্ছে তখন বলতেছে যে আমাদের সুইডিশ দরকার নেই, দরকার হলে তার সাথে আমরা মিউটেড থাকবো, আমরা কথা বলবো না, তাকে আমরা প্রজেক্ট দিব, তাদেরকে আমরা পাইপলাইন দিয়ে দিব, ডেডলাইন দিয়ে দিব, তারা আমাদের অফিসে বসে দরজা অফ করে দেন, তারা আমাদেরকে প্রোগ্রামিং করে দিবে, আমাকে অ্যাপস ডেভেলপ করে দিবে। ফ্যাশন ডিজাইনার, যদি ফ্যাশন ডিজাইনার হয় তাহলে তার ক্ষেত্রে হচ্ছে তার সুইডিশ জানা লাগবে না, তাকে বলে দেওয়া হবে এইভাবে এইভাবে কাপড়টা বানাবা, ও সুন্দর করে ফ্যাশন ডিজাইনিং করে আপনার অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে দিবে। এরকম এক্সট্রাঅর্ডিনারি যদি কোনো কোনো ট্যালেন্টেড পিপল থাকে তাদের ক্ষেত্রে সুইডিশ ছাড়াও জব পাওয়া সম্ভব। কিন্তু যদি আপনি বিজনেস ফ্যাকাল্টি হন বা আপনি যদি ইভেন তো ডক্টরদের জন্য এখানে যে পরীক্ষাটা হয় তিন বছরের পরে যে পরীক্ষাটা হয় টেকনিক্যাল এক্সামিনেশন হয়, লাইসেন্সিয়ার এক্সাম বলা হয় এটাকে, ডক্টরদের জন্যও যে পরীক্ষাটা হয় পরীক্ষার এক্সাম পেপারটা থাকে সুইডিশে এবং আপনাকে পরীক্ষাটা দিতে হবে সুইডিশে। তো আমি বলবো যে ডক্টররা যারা প্ল্যান করছে তারা, আমি বলবো এখন যদি আপনার অ্যাডমিশন পেয়ে গিয়ে থাকেন, ভিসা অ্যাপ্লিকেশন করে থাকেন ডুওলিঙ্গোতে বা monly.com এ, আপনার এখন থেকেই কিছুটা কিছুটা শেখা শুরু করে দেন, যে সমস্ত মুভিজ গুলো আছে, সিরিজ গুলো আছে, সুইডিশ সিরিজ আছে সেগুলো দেখা শুরু করে দেন, অন্তত কিছুটা অ্যাডভান্স লেভেলে হবে। আমাদের সময়
এরকম নর্ডিক টার্মস ছিল না বা কিছু ছিল না, দেখি আমরা জি এখন যেহেতু আমরা 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 কিছু জানতাম না, আমরা না জেনে চলে আসছি এবং আসার পরে আমরা দেখেছি যে সুইডিশ ছাড়া কমিউনিকেশন করাটা কতটা ডিফিকাল্ট। তো অবশ্যই ইউনিভার্সিটিতে ক্লাস করার জন্য ইংলিশ ইজ এনাফ, বাট একটা কথা বললাম না যে আপনি বললেন না যে দৈনন্দিন জীবনে ইংলিশ ইউজ করা আর ইংলিশে লেখাপড়া করা দুটোর মধ্যে অনেক। আপনি ইংলিশে প্রেজেন্টেশন দিবেন, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে একটা ছেলে মাস্টার্স করে আসছে, আমি দেখি যে সে ইংলিশেই লেখাপড়া করেছে, কিন্তু যখন তাকে প্রেজেন্টেশন দিতে বলা হচ্ছে সে ইংলিশে একটা দুটো সেন্টেন্সের বেশি আর বলতে পারছে না, আগাতে পারছে না। তো সেই ক্ষেত্রে অ্যাডভান্স লেভেলে আসার জন্য আমি মনে করি যে ইংলিশ লাগবে, কিন্তু সুইডিশ দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ স্নাফ যেটা লাগবে। আমি জাস্ট দুইটা কোশ্চেন সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা খুব সংক্ষেপে অ্যান্সার করব। এখানে একজন লিখেছে, ফারিয়া ইসলাম আপু লিখেছেন যে দেশে এমবিএ করে সুইডেনে অ্যাপ্লিকেশন করলে এমবিএ দেখালে কি কোনো প্রবলেম আছে। কোশ্চেনটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে দেশে এমবিএ করে আপনি আবার সুইডেনে এমবিএ করবেন কেন, আপনার কাছে কি মনে হয়? এখন এটা যদি মনে হয় যে হ্যাঁ লজিক্যালি কোনো ইট ডাজন্ট মেক সেন্স যে আপনি যেহেতু আপনার অলরেডি ইউ হ্যাভ এন ডিগ্রি, I would rather recommend you to apply for something, let's say PhD or something like that. সেটা আপনার জন্য valuable হবে, যেহেতু আপনি দুটো ডিগ্রি তখন ইউজ করতে পারছেন for a further degree. আপনি যদি এখন one step ahead না যে one step back-এ যেতে চান, সেই ক্ষেত্রে then you don't have any option but to hide it, as far as I understand, because that will not make sense. যে আপনি visa officer-কে দেখাচ্ছেন যে I have a MBA or master's level degree, and then I don't think they will be convinced enough to give you like a residence permit or a student visa or something like that. That's the problem. তো আমার কাছে যেটা মনে হচ্ছে, ফারিয়া আপু আপনি যদি এমবিএ করে থাকেন তাহলে এমবিএ রিলেটেড আর অনেক সাবজেক্ট এখানে আছে, যেমন ভাইয়া পড়াশোনা করতে এসেছে ইন্টারন্যাশনাল মার্কেটিং এ, এখানে ইন্টারন্যাশনাল মার্কেটিং ছাড়াও লিডারশিপের কোর্স আছে, এখানে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কোর্স আছে, এখানে সাস্টেইনেবিলিটি নিয়ে লেখাপড়া করার সুযোগ আছে, বিজনেসের আমি মনে করি যে প্রায় মোর দ্যান হান্ড্রেডস অফ সাবজেক্ট কোর্স আছে এখানে বিজনেস নিয়ে যদি লেখাপড়া করতে হয়। তো আপনি ডাইরেক্ট এমবিএ তে না এসে আপনি যদি এমবিএ রিলেটেড বিজনেস রিলেটেড সাবজেক্টে পড়ালেখা করতে আসেন, অন্য কোনো একটা মডিউল, হ্যাঁ মডিউলে যদি আসেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সটা বেশি থাকবে। আদারওয়াইজ ভিসা অফিসার আপনাকে কোশ্চেন করতে করতে আপনাকে ওখানে মানে অজ্ঞান করে দিবে যে আপনি এমবিএ করার পরে কেন আবার এমবিএ করার জন্য এখানে আসতে যাচ্ছেন। এটা এটা ছিল একটা কোশ্চেন। আপু ফারিয়া আপু একটা কোশ্চেন করেছে যে 6 মাসের মধ্যে আমি কিন্তু একবারও কিন্তু আমি বা আলান ভাই আমরা কেউ কিন্তু বলিনি যে এখানকার পড়ালেখার কন্টেন্ট অনেক কঠিন, এই কথাটা কিন্তু আমরা একবারও উচ্চারণ করি না। পড়ালেখার কন্টেন্ট ইটস ফিজিবল, মাস্টার্স লেভেলে যে লেভেলের ডিফিকাল্টি বা যে লেভেলের অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ দরকার, it's not rocket science, you can still study, but choto choto tactics gulo use kora je gulo niye amra etokhon kotha bollam, international student er sathe mingle kora, pora lekhar proti monojogi howa, and apni to taka diye porchen, apnar jodi mone hoy je apni faculty kache 100 bar jaben, do that. Apnar jodi mone hoy je apni kono kichu bujhtechen na, you need help, ask your group mates. So jera bole ar ki je self help is the best help, so shera jodi korte paren definitely 30 credit possible prothom semester er moddhei. আমি এটা বিলিভ করি, কারণ আমি ফুল টাইম স্টাডি ফুল টাইম জব করে ফার্স্ট সেমিস্টারে 30 ক্রেডিট কমপ্লিট করেছিলাম। উই হ্যাভ आवर বিগেস্ট एग्जांपल উইথ আস। সো আপনিও করেছেন, সো আমার কাছে মনে হয় ইটস পসিবল, শুধু প্রসেসটা বুঝতে একটু সময় লাগবে, সেই প্রসেসটা বুঝে আসতে হয়তো বা এক মাস বা দুই মাস যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে মিলেমিশে কাজ করে তাহলে ইটস পসিবল, ইটস নট ইম্পসিবল। আমি আরেকটা কোশ্চেনে চলে যাব, এটা আমাদের লাস্ট কোশ্চেন, যে কোশ্চেনটা নেওয়ার পর আমরা দর্শকদের থেকে বিদায় নিব। একজন ভাইয়া লিখেছে যে কালমারে অ্যাকোমোডেশন পাওয়াটা কি খুব টাফ, আমি আমার স্পাউস সহ অ্যাপ্লাই করেছি, আমি লিনাস ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে কোয়ালিফাইড হয়েছি, কালমার নিয়ে কিছু বলবেন প্লিজ। রিমি দত্ত নামে এক আপু, উনি কোশ্চেনটা করেছেন, অ্যাকোমোডেশনের ওভারঅল সম্পর্কে একটু ধারণা দেন তাহলে ওনারা হয়তো বুঝতে পারবে। যে অ্যাকোমোডেশন যদি ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন হয়ে থাকে
আপনি যদি ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন পাওয়ার মেইন ক্রাইটেরিয়া কিন্তু একদম ইন টাইমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমনও হয় যে আপনাকে অনেক আগে ইউনিভার্সিটি থেকে ইনভয়েস পাঠানো হয়েছে, আপনাকে অনেক আগে ইউনিভার্সিটি থেকে কোয়েরি পাঠানো হয়েছে যে আর ইউ ইন্টারেস্টেড ইন আওয়ার অ্যাকোমোডেশন অর নট, অ্যান্ড আপনি তখনও ভাবছেন যে আপনি হোস্টেলে থাকবেন নাকি নিজে থেকে কোনো কিছু খুঁজবেন। এই ডিলেমা গুলো এবং ইনভয়েস পাঠালো আপনাকে রুমের ভাড়া দেওয়ার জন্য, অ্যাডভান্স মানি যেটা বলি সেটা পাঠানো নিয়ে আপনি অনেক ডিলেমাতে আছেন। এই ডিলেমা গুলো করলে যেটা হয়, ইচ এন্ড এভরি সিটি হিয়ার ইজ ভেরি 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 ডিমান্ডিং। অ্যাকোমোডেশন ইজ আই উড সে ওয়ান অফ দি খুবই বড় একটা ঝামেলা বলবো সুইডেনে এখনো পর্যন্ত, ঠিক আছে। সো আমি রেকমেন্ড করব ইউনিভার্সিটি যেখানে আপনি অ্যাপ্লাই করেন না কেন, আই এম শিওর দে গোনা অফার ইউ সামথিং, গ্র্যাব দ্যাট থিং। আপনি সেটা নিয়ে আগে আপনি সুইডেনে এসে অ্যাটলিস্ট মেক শিওর করেন যে আপনার মাথার নিচে একটা ছাদ আছে, and then you can always look for a private accommodation or something. I mean, onek student dekhechi even couple soho jara ashe tara bhabe je eshe peye jabo kichu ekta, and then khubi miserable way they are spending months even years and then still kono kichu manage korte parena. So it's highly recommended je university accommodation te accept kore age apni ashen ek dui mas thaken, and then you always have an option to look for a better opportunity in terms of bhalo kono apartment ba onno kono kichu. But আমি যেটা করেছি, আমি আগে মেক শিওর করেছি, সিন্স আই ডোন্ট হ্যাভ এনিবডি, আমি আই সেড ইয়েস টু দি ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন যেটা আমাকে অফার করা হয়েছিল। আই কেম হিয়ার, আই স্টেড দেয়ার লাইক ফর অ্যারাউন্ড 4 অর 5 মান্থস, এন্ড দেন আই সুইচ টু আ ডিফারেন্ট সিটি অল টুগেদার। সো আগে নিজের বেসটা মেক শিওর করার জন্য কিছু একটা মেক শিওর করেন যে আপনি কোথাও যে উঠতে পারবেন, হোয়াট এভার ইউর ইউনিভার্সিটি ইজ রেকমেন্ডিং ইউ, এন্ড দেন ইউ লুক ফর সামথিং অফ ইওর ওন। ইয়া আমার মনে হয় আমাদের আপু রিমি আপু কোশ্চেন অ্যান্সার পেয়েছে অলরেডি। শুধু কালমার না, কালমার থেকে শুরু করে সুইডেনের প্রত্যেকটা শহরে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স আসে, আসে টুরিস্টরা আসে এবং স্টুডেন্টরা আসে, যারা আসার সাথে সাথে এখানে খুব প্ল্যানিং ওয়েতে তারা অ্যাকোমোডেশন বুক করে। তো যদি আপনি প্ল্যান্ড ওয়েল প্ল্যান্ড না হন তাহলে অ্যাকোমোডেশন পাওয়াটা রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। আমি বলবো এটা জব পাওয়ার মতোই একটা ডিফিকাল্ট সিচুয়েশন হয়। জি জি জি, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি ট্রু। তো অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে আসতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে যে অ্যাকোমোডেশনের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড না হওয়ার আগ পর্যন্ত বা অ্যাকোমোডেশন ব্যবস্থা না করে দয়া করে কেউ রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবেন না, কারণ অ্যাকোমোডেশনের ব্যবস্থা না করে যদি আপনি রেসিডেন্ট পারমিট অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার রেসিডেন্ট পারমিট অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দর্শকদের জন্য কিছু বলেন তো ভাই। অল দ্য বেস্ট যারাই আসতে চাচ্ছেন না কেন, আর আমি বলবো যে টেনশনের কোনো কিছু নাই ইন আ ওয়ে। আপনি আমরা এতক্ষণ যা বললাম জাস্ট জিনিসগুলো আপনাদেরকে অ্যাওয়ার করে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য যে হ্যাঁ এক্সপেকটেশন থাকা ভালো যে এভরিথিং ইজ গোনা বি ওকে এন্ড সব ধরনের ফ্যাসিলিটি সবকিছুই আছে, বাট এখানে নিয়ম মতো থাকতে হবে, নিয়ম করে চলতে হবে, তাহলে লাইফ উইল বি ইজিয়ার। কোন ধরনের শর্টকাট নিতে যে দেখা যাবে যে ইউ আর সাফারিং ইন দ্য লং রান, তো সেটা করার কোনো দরকার নাই। সুইডেনে সবকিছু আছে, জাস্ট আপনাকে জানতে হবে রাইট ওয়েতে কি করতে হবে আর কি করতে হবে না, এন্ড দেন আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক হবে, এন্ড গুড লাক ফর অল দি ইনকামিং স্টুডেন্টস ইন 2020। ইয়া থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে, আমাদের সমস্ত বাংলাদেশের স্টুডেন্টদেরকে সময় দিয়েছেন। আমি আমি আমার কাছে অনেক অপশন ছিল যে আমি আমি ছিলাম যে কাকে আমি ডাকবো, তখন আমার হঠাৎ করে আপনার কথা মনে পড়েছে যে তোকে কবির ভাই খুব ভালো করে প্রেজেন্ট করতে পারবে, সেজন্য খুব দারুণ একটা প্রেজেন্টেশন দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনার আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা করি, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ভালো কিছু হবে এখানে সুইডেনে আমাদের সবার জন্য, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দর্শকদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আমাদের সাথে, আমাদের সাথে এখানে জয়েন করার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই, আল্লাহ হাফেজ, বাই বাই। দর্শক মন্ডলী, আজকে এ পর্যন্ত তৌকির, কাজী তৌকির ভাই আমাদের সাথে ছিলেন এবং উনি আমাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু তথ্য দিয়েছেন, যে তথ্যগুলো আমার কাছে মনে হয় যে আমার আমার বেয়ন আমার থিঙ্কিং এর বেয়ন ছিল, আমি এত এত সুন্দর করে বলতে পারবে আমাদের দর্শক আমাদের গেস্টরা আমি ভাবিনি। গতকালকেও সৌরভ সাহা অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দিল, আমি অনেক কিছু শিখছি এবং খুব সুন্দর করে শিখছি, এত সুন্দর ওয়েল প্ল্যান্ডে শিখতে পারবো এটা কখনো ভাবিনি। এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা নেশন এডুকেশনের মাধ্যমেই সামনের দিকে গিয়েছে। সুইডেন একসময় 100 বছর আগে কিছু ছিল না, বাট ওদের 100% এডুকেটেড, হাইলি এডুকেটেড মানুষ যখন তারা নিয়ে এসছে, রিসোর্সেস নিয়ে এসছে,
তখন তারা সামনে একটা ডেভেলপড কান্ট্রি হিসেবে নিজেদেরকে পরিচিত করতে পেরেছে। আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশ আমরা বেশি দূরে নাই ডেভেলপমেন্ট থেকে ডেভেলপড দিকে যেতে। নর্ডিক টার্নস কাজ করে টু বিল্ড আ বেটার জেনারেশন, এটার গোলটাই হচ্ছে বেটার জেনারেশন ডেভেলপ করা। নো ম্যাটার যে বাংলাদেশের কোন স্টুডেন্টরা আমাকে দেখছে, সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শুরু করে ডিপ্লোমা থেকে শুরু করে সেটা হতে পারে বুয়েটের সবচেয়ে ভালো স্টুডেন্ট, কিন্তু আমি বিশ্বাস করি, আমি আলান বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকের খুব ছোট ছোট সুপ্ত কিছু ট্যালেন্ট আছে, যে ট্যালেন্ট গুলো দেখিয়ে আমরা একেবারে সুইডিশদের মতো জায়গায় যেতে পারবো, সেই সেটা আমি বিশ্বাস করি। এটা এই বিশ্বাস থেকেই নর্ডিটাসের জন্ম। ইউটিউব চ্যানেল থেকে নর্ডিটাস শুরু করা হয়েছিল, তারপর অনেকে আমাকে বলে যে ফেসবুক পেজ খোলার জন্য, আমি ফেসবুক পেজ খুলি, তারপর অনেকে আমাকে বলে ভাইয়া আমি নর্ডিক টার্নসের মাধ্যমে সুইডেনে আসতে চাই। তখন আমি আরো চিন্তা করি, চিন্তা করে তারপর আমি চিন্তা করি যে নর্ডিক টার্নস নামে একটা ওয়েবসাইট আমি খোলার চিন্তা ভাবনা করি। এক বছর কাজ করার পর নর্ডিক টার্নস ওয়েবসাইট আমি লঞ্চ করেছি। তো আমি জুন মাস থেকে স্প্রিং সেমিস্টার নিয়ে যারা যারা আসতে চান স্প্রিং সেমিস্টার তাদের জন্য কাজ করা শুরু করবো। এই বছর নর্ডিক টার্নসের মাধ্যমে প্রায় 9 জনের মতো অ্যাপ্লিকেশন করেছে, 9 জনই অ্যাডমিটেড হয়েছে, তাদের ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে অলরেডি নর্ডিক টার্নস প্রসেস করছে। আপনারা যদি ভিসা অ্যাপ্লিকেশন করতে চান, ভয় পান যদি ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য, আপনারা ভিডিও দেখতে পারেন ইউটিউবে নিজের অ্যাপ্লিকেশন করার জন্য। তারপরেও যদি মনে করেন যে ভিসা অ্যাপ্লিকেশনটা কমপ্লিকেটেড প্রসেস বা আপনি এত কমপ্লিকেশনে যেতে চাচ্ছেন না, তাহলে নর্ডিক টার্নসের মাধ্যমে স্বল্প সার্ভিস চার্জের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনের জন্য আমাদেরকে নক করতে পারেন। সার্ভিস এট নর্ডিক টার্নস ডট এসিতে মেইল করলেই খাদিজা অথবা দিনা আপনার সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে কি ডকুমেন্টস প্রিপারেশনের মাধ্যমে আপনার ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। আমি বিশ্বাস করি যে এবং এই ভিসা অ্যাপ্লিকেশনের ফিটাও সার্ভিস চার্জের সাথে ইনক্লুডেড থাকবে। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই বছর যারা খুব শঙ্কার মধ্যে আছেন, আমাকে অনেক গার্ডিয়ান বিভিন্ন ভাবে নক করছেন, আমাকে বলছেন যে আলান ভাই আমি 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 সাহস পাচ্ছি না আমার ছেলেকে বা আমার মেয়েকে পাঠানোর জন্য কোভিড-19 সিচুয়েশনে। আমার কাছে মনে হয় যে এখানে আমরা যেহেতু বেঁচে আছি এখনো পর্যন্ত, অগস্ট মাস আসতে যেহেতু এখন অনেক দেরি, আমার কাছে মনে হয় সবকিছু ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে, এবং যদি ঠিক না হয় তাহলে সেটার জন্য অবশ্যই অল্টারনেটিভ থাকবে। আমি আলান না থাকলেও নর্ডিক টার্নস চলবে, আমি আলান না থাকলেও ওই পৃথিবী চলবে, আপনি না থাকলেও পৃথিবী চলবে। আমি খুব পজিটিভ একজন মানুষ এবং আমি পজিটিভলি সবকিছু চিন্তা করি, আমার কাছে মনে হয় যে সবকিছু ঠিক হয়ে যাবে, আপনি আমি না থাকলেও পৃথিবী সুন্দর করে চলতে থাকবে। সো আমার কাছে মনে হয় একটু মুভ ফরওয়ার্ড করলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কালকে আগামীকালকে আমার সাথে লাইভে থাকবেন হচ্ছে কানাডার স্যামুয়েল কানাডাতে কনসালটেন্ট হিসেবে কাজ করে এবং নর্ডিক টার্নস কানাডার সাথে একটা একটা কোলাবোরেশন করার চেষ্টা করছে, কারণ অনেক রিকোয়েস্ট এসছে কানাডার ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে, কানাডা নিয়ে। তো আমরা চিন্তা করছি যে কিভাবে আগানো যায় সামনের দিকে, যারা কানাডাতে অ্যাপ্লিকেশন করতে চায় বা কানাডাতে যেতে চায় তাদের জন্য আমাদের একজন এক্সপার্ট লাগবে। তো আমরা একজন এক্সপার্টকে ইনভাইট করেছি গতকালকে এবং আগামীকালকে, এবং গতকালকে থেকে এটার জন্য প্ল্যানিং হচ্ছে। আমি বিশ্বাস করি যে যারা সুইডেনে আসতে ভয় পান যে সুইডিশ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এত দৌড়ানোর সময় নেই, তারা ডাইরেক্ট পিআর অ্যাপ্লিকেশন করতে চান, বা আপনারা যেতে চান হচ্ছে কানাডাতে বিভিন্ন প্রভিন্সে যেতে চান ডাইরেক্ট পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে, তাদেরকে নিয়ে নর্ডিক টার্নস কাজ করবে ইনশাল্লাহ। এবং কোলাবোরেশন থাকবে আমাদের সাথে কনসালটেন্ট এবং ইউটিউবার এমডি ফেরদৌস খান স্যামুয়েল। আগামীকালকে ঠিক একই সময় রাত 9টায় বাংলাদেশ সময় আমি এবং স্যামুয়েল আসবো আপনাদের সামনে। একটা ফাইটের মতো হবে কিছুটা, কেন সুইডেন কেন কানাডা, কারণ আমি প্রুভ করতে চাই যে কিছু কিছু জায়গায় সুইডেন ভালো, কিছু কিছু জায়গায় কানাডা অনেক ভালো। সো ইটস ইয়োর চয়েস, এবং এই চয়েসটা থাকা উচিত একজন মানুষের যখন সে তার লাইফের সবকিছু ছেড়ে, বাবা মাকে ছেড়ে, জব ছেড়ে, যখন সে তার শুধু বেটার জেনারেশনের কথা চিন্তা করে সামনে একটা ডেভেলপড কান্ট্রিতে গিয়ে তার নিজের জীবনকে গড়তে চাচ্ছে। ইটস এ ভেরি 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 বিগ ডিসিশন ফর ইউ। সো আমি মনে করি যে এই বিগ ডিসিশন নেওয়ার আগে আপনাকে রিসার্চ করতে হবে এবং আপনাকে জানতে হবে। আমি আমার কাছে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগে যে যখন কানাডা নিয়ে কথা বলি তখন কানাডা এবং সুইডেনের অনেক কমন জিনিস চলে আসে। আগামীকালকে আপনাদের সাথে আবার দেখা হওয়ার আমন্ত্রণ রইল, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিব, রমজানের মোবারক দিব, রমজান মোবারক সবাইকে। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার আপনাদের সবার জন্য আমি দোয়া করি, আমি মন থেকে আপনাদের সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ কোভিড-19 সিচুয়েশনে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যেন এই এই সময়ে যাদের ঘরে খাবার নেই ঠিক মতো, যাদের যারা অনেক কষ্ট করছে, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন খুব তাড়াতাড়ি তারা একটা একটা সুন্দর অবস্থায় যেতে পারে এবং এই ধরনের লকডাউনের সিচুয়েশন যেন না থাকে এবং তারা যেন আবার জব শুরু করতে পারে। একদম নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত যারা আছে সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।